আমরা ময়দানে আমার দেখুন নিজের ব্যস্ততা জীবনে অনেক ব্যস্ততা আছে, তার মধ্যে আমি ফুটবল নিজে খেলতাম, ক্রিকেট খেলেছি, আজও এত দুটো স্পোর্টস থেকে ছিলাম, একটা বার অ্যাসোসিয়েশনে ক্রিকেট খেলার, একটা স্কুলের গেম স্কুলের স্পোর্টস থেকে ছিলাম, দুটো জায়গায় কিন্তু আমি পারফর্ম করলাম, দেখলাম ব্যাটিং এখনো রিফ্লেক্স করে আছে কিনা, দু চারটে বার বাইরে পাঠিয়ে দিলাম। যদি গালাগালি দেয় সেটা যদি না হলেও ক্ষমতা থাকে তাহলে মাঠে যাওয়া উচিত না। এখনকার দিনে একটু বাড়িতে এসে নালিশ করে, আমাদের সময় নালিশ ফালিশ করতো না, স্কুলেও যদি বদমাইশি করতো বাড়িতে বলতো ওই আমি হয়তো দোষী, টিচার দোষী, তুই বদমাইশি করেছিস বলে তাই মার খেয়েছি। তো এখনকার দিনে আমি সবাইকেই বলি, দেখুন কোচ যখন বলে তখন তোমাদের ভালোর জন্যই বলে, ওটাকে ভালো করে নিয়ে নিতে হবে, আর ভালো করে নিতে পারলে একদিন তোমরা বড় হবে, আর ওটা যদি তোমাদের আমি বলি সবাইকে তোমরা ভালো করে খেলো, ভালো করে ওইটার মন দাও, যেমন ফুটবলকে একটু ভালো করে খেলতে হবে। আমাদের কাজ কি ওদের যাতে ভালো করে রাখা যায়, থাকার জায়গাটা ভালো করে দেওয়া যায়। একটু আগে সুজাতার সঙ্গে কথা বলছিলাম, নেক্সট ব্যাপারে আমি ডাব্লিউএল সেকেন্ড ডিভিশন লিগটা খেলবো, এদের তো ঠিক করে রাখতে হবে, ভালো করে খাওয়াতে হবে, তাদের পুষ্টিকর খাওয়া দিয়ে টাকি এরাই তো খেলবে, শুধু বাইরে থেকে চিন্তা করো ভোর তোমার তো বলতে হবে না। তা আমাদের একটা বড় স্বপ্ন আমরা দেখছি এবং দেখতে চাই যে বাংলা ফুটবলে যাতে আবার সেই ছোটবেলায় যেমন বাংলার প্রচুর ফুটবল আমরা দেখতাম, যে যাদের দেখে আমরা বড় হয়েছি, সুব্রত বর্জি আমাদের সময় প্রসন্দা এদের খেলা খেলাইতে বসে বসে দেখতাম, আর দেখতাম তো স্যার গৌতম সরকার এসব তেমন এজেন্ট ছিল, তখন তো মেয়েদের ফুটবল এতটা শান্তি টান্তি দেখছিল, কিন্তু অতটা তো এই লেভেলে ছিল না, মানে এত প্রচারও পাই, কিন্তু তারা খেলতো করছে, তারা যে কম খেলেছে এটা কখনোই বলবো না, তাদের খেলাটাও আমরা দেখেছি, তা প্রত্যেকটা খেলাই আমরা ভালো লাগতো এবং ময়দানে প্রত্যেকটা চব্বিশটা লিগের একটা লিগও খেলা মিস করতো, সাত পয়সার টিকিটে কিংবা এক টাকা দশে আমরা খেলা দেখার গ্রহ করছি, দুটো করে রোজ ইনকাম থাকে 25-25, 50-50 না 40 পয়সা করেছিল, এই তো বাজেট ছিল ছোটোবেলায় এইভাবেই কাটিয়েছে। এখন মাঠে দেখি যখন ভালো ফুটবল, আমরা আশা করি মেয়েরা ভালো ফুটবল করবে, তা আমরা চাই আপনারা ভালো করে তোমরা ভালো করে খেলো, তোমাদের জন্য সবরকম শুভেচ্ছা দেবে। আমি ইতিমধ্যে স্পন্সরদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে রাজি হয়েছে, তাদের বলেছি যে আমরা ন্যাশনাল লেভেলে যখন খেলবো আপনাদের সাপোর্ট দরকার, এইটুকু আমরা করে নয় ন্যাশনাল খেলতে গেলে এখন যা শুনছি যারা টিম করছে প্রচুর বাজেটের টিম করছে, কিন্তু আমাদের বলতে গেলে নিশ্চয়ই আমাদের খরচা করতে হবে, কিন্তু কার পেছনে খরচা করবো দেয়াতে যাতে ভালো হয়, আর আমি চাই বাংলার টাইম বেশি করে বেঙ্গলে আমাদের প্রতিভা অনেক বেশি আছে, বাংলায় অনেক মানে লোক নিয়ে আমরা প্রচুর ভালো লোক আছে, সেটাকে আমাদের কিন্তু ভালো করে প্রমোট করতে পারি, এবং আমাদের যারা অ্যাসোসিয়েশন আইএফএ কিছুদিন আগে কথা হচ্ছিলো, আইএফএ সিন্ধিয়ে কথা হচ্ছিলো অজিতার সঙ্গে, সঙ্গে আমি একটু যাচ্ছিলাম এখান থেকে ওর ভোট করলাম কোথায় আছি, আমরা বসলাম যদি ভালো করে করা যায় সব জিনিসটা, দেখুন কোনো কিছু করতে গেলে সংসারের অভাব হয় ঠিক হয়ে আমার নিজের দুর্গাপুর 2000 টাকা বাজেট নিলাম, কিনে জায়গায় চলে গেছে, এখন 50 টাকা বড় লিনে অ্যাড করতো, তখন আমার পেছনে ছুটতে হতো, এখন তারাই এসে আমার কাছে অ্যাড লাগাবার জন্য জায়গা করে, এইটা হচ্ছে সাফল্য। সেই জন্য বলছি সব কিছুরই ভালো আছে, আপনার কিন্তু ভালো করে আইপিটাকেও করেছি, আইপিকেও করেছি, ভালো করে আপনারা করুন, যেটা করবেন ভালো করে করুন, তাহলে জিনিসটা ভালো আছে, এখানে দুজনেই আছেন, আইপের দুই বড় কর্তা আছেন, আইপের প্রচুর প্রচুর লোকেরা আছেন, মনো আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আইপের সব সবাই মিলে যদি করে তাহলে ফুটবলটা বাঁচবে, আর ফুটবল ছাড়া সেকে সরাবার বলে বলছে সুইদা ফুটবলটা সবাইকে করে একটু ভালো করে করবে। আমার সঙ্গে একটু দেখা হয়েছে একটা হসপিটাল উদ্বোধনে এক সপ্তাহ আগে সরকার, তা বলছিল তুই তো ফুটবলটা একটু বড় সবাই ভালো করে ওটাকে দেখার না, হ্যাঁ এই স্পিক আমরা দিয়েছিলাম ওই বন্ধন ম্যাচে, তা ওর সঙ্গে আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয় খেলাধুলো নিয়ে কথা হয়, আমি বলি আমাদের সবাইকে বলবো এটা ভালো করে করুন, সবাই ভালো থাকুন, নতুন বছর ভালো থাকুন যারা এসেছে, আর সরকার মধ্যে আমি ওই 4 দিন মন্দিরের উপরে দায়িত্ব গিয়েছিলাম, মনকে বলেছিলাম মন্ত্রী সবাইকে ডেকে নিবি, অনেকেই এসছেন আমার অনেকে এসে